রেমালে দাপটে সোমবার থেকে যে বর্ষণ শুরু হয়েছে তাতে প্লাবিত উত্তর জেলা সদর ধর্মনগর। মঙ্গলবার সকাল থেকে উত্তর জেলা শাসক, মহকুমা শাসক এবং নগর পঞ্চায়েতের চেয়ারপারসনরা বিভিন্ন এলাকা পরিদর্শন করে চলেছেন। নামানো হয়েছে নৌকা এবং বিভিন্ন বেসরকারি রেস্কিউ টিম, চালু করা হয়েছে কয়েকটি শিবির। নিজেদের বাঁচাতে দলে দলে শিবিরে আশ্রয় নিচ্ছে মানুষ। মঙ্গলবার সকাল থেকে মহকুমা শাসক ধর্মনগর জেল রোড, আলগাপুর, শিববাড়ি, ছড়ারপাল, সাকাইবাড়ি, সিগন্যাল বস্তি, কামেশ্বর প্রভৃতি এলাকা পরিদর্শন করছেন। জেল রোডে যে জল যাওয়ার রাস্তাটি ছিল সেই রাস্তাটি ঠিকমতো কাজ না করায় অধিকাংশ বাড়ি প্লাবিত হয়েছে। আলগাপুর রোডে এবং শিববাড়ি ছড়ারপার অতিরিক্ত বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে এলাকা। বেশ কয়েকটি স্থানে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যে সকল এলাকায় মানুষ আটকে পড়েছেন সেই সকল এলাকা থেকে মানুষকে উদ্ধারের জন্য কাজে লেগে পড়েছে দুর্যোগ মোকাবেলা দল। প্রশাসনের তরফ থেকে খাদ্য সামগ্রীও প্রদান করা হচ্ছে। এদিকে ঝড়ের কারণে ধর্মনগর বাগবাসা রাস্তা প্রায় বন্ধ হয়ে রয়েছে। জুড়ি নদীর জলে প্লাবিত বিভিন্ন এলাকা এবং কাকরি নদীর জল বিপদসীমা অতিক্রম করে ফেলেছে। সময় মতো এলাকাবাসীদের সরিয়ে বিভিন্ন শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। আর কে দেখুন তো আলগাপুর রোড বাইয়া জেল রোড সড়ক পারে পারে নেতা প্যাকেট হয়েছে এবং এখানের জন্য নির্ধারিতভাবে শেল্টার হাউস আছে এখানে রামঠাকুর আশ্রম। তো এখনও আমি রামঠাকুর আশ্রমেই আছি। এখানে এখন অবধি এখানে শুধুমাত্র একটা ফ্যামিলি এসেছে, আমরা ওইখানে বোটিংয়ের ব্যবস্থা করবো। আমাদের যারা ভলান্টিয়ার আছে তারা অলরেডি আছে, বোট ইতিমধ্যেই নেমে যাবে। আর এই এই সরার নিচের দিকে যে সাকাইবাড়ি রোড তার দিকেও এফেক্টেড আছে, কিন্তু মানুষের বাড়ি করে ওই সময়ে ওঠেনি, কিন্তু জলটা বাড়ন্ত। তারপরে হসপিটালের পিছনে হইয়া আমরা আবার কলের দিকে গেছি, কলের দিকে সেরকম জল ওঠেনি। তো সবচেয়ে বেশি জল উঠেছে সিগন্যাল বস্তি নামক একটা জায়গা আছে, ওখানে ওইখানে জল তো নেই, কিন্তু আমি যখন গেছিলাম তখন মানুষের বাড়ি করে জল ওঠেনি। আরেকটা হলো যে ধর্মনগর থেকে বাগবাসা হয়েছে একটা বড়ো গাছ ভেঙে পড়েছে এবং যার জন্য ভেহিকেল এতটাই শব্দ ছিল। তো আমরা আমাদের ভলান্টিয়ার এবং ফরেস্ট ডিপার্টমেন্টের গার্জেন লোকের সহযোগিতায় কর্মচারীদের সহযোগিতায় আমরা এটাকে আমরা সারাই করে দিয়েছি এবং এখন স্বাভাবিক আছে। এখন আমরা প্ল্যান নিয়েছি যে রামঠাকুর আশ্রমেরও আমরা রেডি আছে, সব ডিপার্টমেন্টকে বলা আছে এবং পানীয় জল টল এটা আমরা সরবরাহ করবো। আমার লাইট ইত্যাদি ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি। তারপরে রাজবাড়ি, রাজবাড়িতে আমি যদি সিগন্যাল পক্ষে করতে হয় রাজবাড়িতে একটা নির্দিষ্ট শেল্টার হাউস আছে, ওইখানেও আমরা মোটামুটিভাবে রেডি আছে যে মানুষ যদি এসে করে তাহলে আমরা এখানে ভিক্টিমদেরকে ওখানে রাখতে পারবো। আমরা বাকি ব্যবস্থাপনা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা যদি সরকারে এসে করে আমরা অলরেডি অ্যারেঞ্জ করে রেখেছি। আমরা সর্বতভাবে সামগ্রিকভাবে আমরা প্রস্তুত, শুধু আমি নয়, মাননীয় ডিএম সর্বপ্রিয় বিভিন্ন জায়গাতে ভিজিট করছেন, দেখে নিয়েছেন এবং ওনার নির্দেশনাতে আমরা কাজ করে চলেছি। আশা করি কোনো রকম প্রবলেম হবে না, আমরা সমস্ত রকম ব্যবস্থা দিতে পারবো। নমস্কার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।